श्रेणी अष्टम विषय बांगला असाइनमेंट नम्बर पाँच सप्ताह नौ सतर अष्टम श्रेणी सुप्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा असाइनमेंटे शुरोनाम लिखे साधु चलित रीतर पार्थक्य साधु और चलित रीतर पार्थक्य साधु चलित भाषार पार्थक्यकरण यतटुकु लेखा तुम्हारा एक आंडारलैन कर এরপরে আমরা মূল যে প্রশ্নটা ছিল সেখানে সাধু থেকে চলিত রীতিতে কিছুটা পরিবর্তন করে যে শব্দটা পরিবর্তন হবে তার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিব তাহলেই হয়ে যাবে। আবার বলছি এই শব্দটা ছিল বলিতেছি আমরা লিখব বলছি আর বাবের ঘরে চুরি করো না করিও না করিও নাটাকে আমরা পরিবর্তন করে লিখব করো না আগে ভালো করে আগে ভালো করিয়া করিয়া শব্দটাকে আমরা পরিবর্তন করে লিখব করে চোখ মেলিয়া দেখো মেলিয়া শব্দটাকে মেলে লিখব যাই হোক এইভাবে পরিবর্তন করে দিব। এরপরের অংশ কাজে নেমে কার যে নেমে কার যে নামিয়া কার যে নামিয়া শব্দটা পরিবর্তন হয়ে হবে কাজে নেমে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না এই হইবে না কথাটা পরিবর্তন হয়ে হবে হবে না হবে না হইবে এখানে ছিল মূল শব্দটা ছিল হইবে এটাকে পরিবর্তন করে আমরা লিখব হবে হবে না মনে রেখিও মনে রাখিও এই রাখিও শব্দটা পরিবর্তন হয়ে হবে রেখো মনে রেখো তোমার স্পিরিট বা তার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে এই করিতে এটা পরিবর্তন হয়ে হবে করতে নষ্ট করতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ মহাপাপ এই তাহা শব্দটা প্রশ্নে ছিল তাহা এটা আমরা পরিবর্তন করিয়া লিখব তাহা পাপ মহাপাপ মূল কথা হইল আমরা সাধুরীতি থেকে কিছুটা পরিবর্তন করে দিব শব্দগুলোকে যে যে শব্দগুলো পরিবর্তন হইবে সেগুলো পরিবর্তন করে দিব। এখানে যে শব্দগুলো পরিবর্তন হয়েছে বেশ কিছু শব্দ পরিবর্তন হয়েছে যেমন বলিতেছি এটা পরিবর্তন হইয়া হয়েছে বলছি করিও এটা পরিবর্তন হইয়া হয়েছে করো করিয়া করে মেলিয়া মেলে অগ্রে আগে করিয়া করে কার্যে কাজে নামিয়া থেকে নেমে হইবে এটা পরিবর্তন হয়েছে হবে রাখিও এটা রেখো করিতে করতে তাহা তা এই শব্দগুলা পরিবর্তন করিয়া আমরা আন্ডারলাইন করে দিব এই শব্দগুলার নিচে আন্ডারলাইন করে দিব অথবা আমরা ভিন্ন কালি ব্যবহার করতে পারি আমরা এই শব্দগুলোতে যে শব্দগুলো পরিবর্তন হবে সেখানে আমরা ভিন্ন কালি ব্যবহার করতে পারি সবুজ কালি অথবা অন্য কোনো কালি ব্যবহার করতে পারি অথবা আমরা ওই পেন্সিল দিয়ে আমরা আন্ডারলাইন করে দিতে পারি কালো কালি দিয়ে লিখা আমরা ভিন্ন কালি অথবা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেব। ধন্যবাদ সকলকে। এটাই অষ্টম শ্রেণী মনে হয় সম্ভবত সবচাইতে ১৭তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার ৫ সবচাইতে ছোট অ্যাসাইনমেন্ট আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।